আমি তো বাচ্চাই, তোমার কোন দিক দিয়ে বড় লাগছে? একটু হাসছিলাম। এদিকে একটু, হাই এভরিওয়ান, আজকে হচ্ছে 15 আগস্ট 2024, আমাদের 78তম ইন্ডিপেন্ডেন্স ডে আজকে। সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিওয়ান। বিকেল 5টার মতো বেজে গেছে, আজকে অনেকটা দেরি করে শুরু করছি, কারণ এর আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো যে অনেক লেট করে বাড়ি এসেছিলাম। বাড়ি আসার পর কি একটা জিনিস কি হচ্ছে এটা, বাড়ি আসার পর একটা জিনিস শেয়ার করতে চাই এতটাই। তারপর একটা অডিও, তারপর একটা ভয়েস নোট এখন খুব ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেইটা আমি বাড়ি আসার পর শুনি। অ্যান্ড তারপর বাড়িতে এসে গেছিলাম 4:45-4:30 মধ্যে, ফ্রেশ হয়ে বসেও গেছিলাম, বাট আমি অলমোস্ট 7:30 অবধি ঘুমোতে পারিনি, তারপর অনেক কষ্টে ঘুমিয়েছি। তো যাই জন্য আজকে সবটা লেট হয়ে গেল, প্লাস ব্লগটাও 40 মিনিটের ছিল, তো আমার সব থেকে লংগেস্ট ব্লগ, সো ওই জন্য এডিট করতে টাইম লেগে গেছে। এই 5টা বাজে, এখন লাইভ হবে ব্লগটা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি তোমরা নও আমি জানি, বাট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে একটাই কারণে বললাম, কারণ অনেক কটা ভালো করে ভেবে দেখলাম, দেখো যারা স্যাক্রিফাইস করেছে, বলিদান দিয়েছে নিজেদের প্রাণ, প্রচুর অত্যাচার সহ্য করেছে ব্রিটিশদের হাতে, তাদের স্যাক্রিফাইসগুলোকে তো ইগনোর করা যায় না, তারা অনেক লড়াই করে আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্সটা দিয়েছে। তো তাই জন্য তাদের জন্য হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। অ্যান্ড লিটল ডিড দে নো যে একদিন ব্রিটিশদের এগেনস্টে আমরা লড়ছিলাম, 78 বছর পর বা কিছু বছর পর আমরা নিজেরাই নিজেদের এগেনস্টে লড়বো। যাই হোক, আজকের প্ল্যান হচ্ছে এখন খাবো, লাঞ্চ হয়নি এখনও, 5টা বাজে, কিচ্ছু খাইনি, আমি জাস্ট স্নান করলাম, কী বলে লাঞ্চ করবো, লাঞ্চ করে বাপি মা বেরোবো। তো কিরণ একটা কাজে গেছে, হয়তো তারপর জয়েন করবে, অ্যান্ড মামা মামি আর ভুতুও হয়তো জয়েন করবে আমাদের। তো দেখা যাচ্ছে, চলো ফটাফট খাই, অলরেডি লেট রান করছি, বেরোই। অলরাইট, লাঞ্চ না ইভিনিং স্ন্যাক্স জানি না, বাট আছে হচ্ছে ভাত, আলু ভাত, এই ভাত বেশি আছে বা, ডাল আর অর্ডার করা চিকেন কষা। A few moments later. তোমাদের কিছুদিন আগে এটা দেখাচ্ছিলাম, মনে আছে কিনা জানি না তোমাদের, এটা হচ্ছে আগারোর 9-in-1 মেন্স গ্রুমিং কিট রয়্যাল। এটা বেসিক্যালি সব কিছু পারপাস ফুলফিল করবে, তোমার এতগুলো অ্যাটাচমেন্টস আছে দেখতে পারো। অ্যান্ড ট্রিমারটা হচ্ছে এইটা, একদম প্রিমিয়াম লুকের, বেসিক্যালি আমার হাতে দেখো প্রচুর এরকম না হেয়ার গ্রো করে গেছে। তো এই ট্রিমারটা বেসিক্যালি কি করে, শুধু তোমার দাড়ি কাটার জন্য নয়, এতগুলো অ্যাটাচমেন্টস আছে, সব কিছুর কাজে আসে এটা। তো আজকে আমি এই অ্যাটাচমেন্টটা ইউজ করব, করে একদম ইজিলি হচ্ছে এই চুলগুলো কেটে নেব। তো আগের দিন যেমন দেখলে এটা দাড়ি কাটলাম, আজকে দেখো যেমন বডি হেয়ার, এবার চেস্ট হেয়ার, সব কিছু এটাতে কাজ করা যায়, নোজ হেয়ার, সব কিছু এটা দিয়ে তোমরা কাটতে পারবে, মানে 9-in-1 পুরো গ্রুমিং কিট এটা। অনেক সময় ধরো চুল বড় হয়ে গেছে, চুল কাটতে চাও সেটাও পারবে, তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরা কিনে নিতে পারো। ইন্ডিপেন্ডেন্স ডে রে, ডেকোরেশন চলো। ও আজকেও ধুইনি তো, এর আগেও একদিন ধুইনি, উইকডে তে। ও উইন্ডো দা দেখতে পাচ্ছি, এই যে আসছে, হ্যাঁ এদিকে কাটি, এদিকে কাটি, বেশি না বেশি না, অল্প 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 কাটিয়ে, হ্যাঁ অনেক কাটিয়ে দিচ্ছি, চলে আসুন চলে আসুন, ঠিক আছে এবারে ওই দিকে কাটিয়ে আসুন আসুন, চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন আসুন আসুন, ঠিক আছে ऐसा लगा।
প্রত্যেক বাড়ি তাই, এত লম্বা গাড়ি কি করবো, কিছু করার নেই, না কিছু করার নেই, লম্বা গাড়ি এমন একটা পজিশনে, এমন একটা এরম টাইপের টার্নিং এ, ব্যাপারটা এমন একটা এরম টাইপের টার্নিং এ, কিছু করার নেই। তাও আছে বলে গাইড করে দেয়, তাই এত ভয় করে হয়, নাহলে একা ইম্পসিবল এত লম্বা গাড়ি। চলো, কটা বাজে, 6:05 কি 7 বাজে বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে এখন আবার ধূপসত্তার মধ্যে থার্ড টাইম ওয়েস্ট সাইডে। ও হ্যাঁ, বাপির আজকে ইচ্ছা হয়েছে সেই ছোটবেলার মতো আমাকে নিয়ে বেরিয়ে আমাকে পুজোর জন্য জিনিসপত্র কিনে দেবে, যদি পছন্দ হয় আর কি, ছুটির দিন আছে, বেরোনো হয়েছে, যদি পছন্দ হয়ে যায় তুলে নেবো। জুতোটা তো 1 বছর ধরে হলো না, জুতোটা তো ঠিক আছে, লাগবে না এখন। না রে বাবাই, তবে তো দেখছিলাম মেসেজ ভিডিওতে, তুই ওরম সেজেছিস, ঠিক আছে সেই যাওয়া যাক, মামা মামি ভুতুরাও আসছে, অ্যান্ড যদি হয় তাহলে জুতো কেনা হবে। জুতো তো ওখানে পাওয়া যায় না, জুতো তো এ থেকে কিনতে হবে, বলো কোথা থেকে কিনবে বলো। কোলাপুরি সেন্টারই তো বেটার, অফার দেখি দাড়ির লুক দেখি, কি হলো টুকি টুকি টুকি, তোমার কাঁদে গেল, ছাড়া দেখি একা যায় কিনা। এই যে টাটা 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 কোনটা, এগুলো অফারে রয়েছে, এই তো 700। ওয়েবসাইট পড়ে পড়ে এমন হয়েছে বুঝতে পারি না, আমার ওয়ার্ড্রপ দেখছি নাকি ওদের কাউন্টারটা দেখছি, সবকটাই মোটামুটি কাছাকাছি ডিজাইন সবই আছে। কি আছে বলছি, বাপি তোকে এখনো বাচ্চা ভাবে, প্যান্ট জামা জুতো তিনটে জিনিস দেবে, তো আমি তো বাচ্চাই, তোমার কোন দিক দিয়ে বড় লাগছে, তো হাসছিলাম, গজব বেজতি হ্যায় বাবা। হ্যাঁ কি বলছো, আমার এতটাও বয়স হয়নি এখনো, আমি ট্রায়ালের মধ্যে ঢুকেছি, নিচ দিয়ে এখান দিয়ে গ্যাপ দিয়ে দেখার চেষ্টা করছে, যাই হোক একটা সিলেক্ট করেছি, দেখা যাক কি বলে। কোথায় গেল লকটা, অনেক ওপরে না, তুমি বলো শিওর শিওর, এটা একটু লুকিয়ে আছি দেখতে পাইনি, অলমোস্ট 8টার মতো বেজে গেছে, সেরকম ইন্ডিপেন্ডেন্স ডে যেমন লোকে বেরোয় টেরে সেরকম মানে দেখে লাগছে না, হয়তো চৌধুরী ফৌধুরী গেলে বোঝা যেত, বাট এমনি রাস্তাঘাট দেখে ওরকম লাগছে না যে ছুটির দিন সবাই বেরিয়েছে বেরিয়েছে, ওই ফিলিংটা আসছে না। যাই হোক, ওয়েবসাইটে আমাদের ডান, বাপির আমাকে দেওয়ার কোটা ডান, ব্ল্যাক আর এই ডিপ নেভি ব্লু জিন্স অনেক কিছুর সাথে চলে যায়, আর একটা শার্টটা খুব ভালো হয়েছে, একটাই পিস ছিল আর একটাই সাইজ ছিল, পুরো মানে বাপির চোখে পড়লো বলে। মিথ্যা কথা বললে ওপরওয়ালা দেখবে, দেখছেও
মজা করছি কি বলছো আমি তো উপরওয়ালা না ওটা জোকস আপাট মা খুঁজে দেখে বললো যে এটা ভালো দেখি দেখি করো খুব ডিফিকাল্ট চলে গেছিল আমি কিরণের ওয়েট করছিলাম কিরণ এসে গেছে কেমন ছিল দিন চুপচাপ চুপচাপ লাগছে চুপচাপ চুপচাপ লাগছে তোকে চুপচাপ লাগ শুনবি ওর কিরণকে এত ভালো লেগেছে দেখো পেছন ছাড়ছেই না জামাটাকে ধরে ধরে হেঁটে যাচ্ছে কি হয়েছে বাবু একটাও দোকানে বিস্কিট নেই কি করবো যা যা কি জামাটা ধর জামাটা ধর জামাটা ধর জামাটা ধর জামাটা ধর জামাটা ধর যা যা আচ্ছা আসো আসো তোমায় খাওয়া দেবো কিচ্ছু করবে না কিচ্ছু করবে না কিচ্ছু করবে না বন্ধ বন্ধ কিরণ বন্ধ বিস্কিটের প্যাকেট খুঁজতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে লিঙ্গমলের আশেপাশে ফাইনালি পেয়েছি জানি না খাবে কি না দেখ তো ও তো তুমি খাবে তুমি খাবে তুমি খাবে খাবে না চিকেন চাই চিকেন এসছে চিকেন এসছে চপ 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 এইটা যদি না খাও কিছু বলার নেই আর চিকেন রে এই দেখ এই চিকেন তো খাবে না খাবে না ওই তো রয়েছে দেখি একবার ট্রাই করি এ দেখ এ দেখ এ দেখ এ দেখ এই তো সাকসেস না সাকসেস নয় ফেলে দিল কি আছে ওই ফোক দিয়ে দিছে না থ্যাংক ইউ তোমার রে চিজি নেই পনির ক্যাপসিকাম করেছে চাপ না এই যে এই যে এই যে হ্যালো এই যে এই কটা বাজে কটা বাজে হ্যাঁ জোজো বলো তো বানচাই কেউ লাগেলি ভুক বলো বানচাই কেউ লাগেলি ভুক না না এ বাবা না 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 বাবা না 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 আমায় দাও আমায় দাও আমায় দাও আমাকে 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 না জোজো আমাকে 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 না না
মামা বেকার আমার জন্য কোল্ড ড্রিঙ্ক নিল কেন বলতো? এখান থেকে 50 টাকা এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক আমি নিজে স্মার্ট বাজার থেকে নিয়ে আসতাম, পুরো বড়টা হতো। কে বললো আমি যেতাম? আমি তো পাঠাতাম। আচ্ছা এখানে অবশ্য ব্লিঙ্কিট করে নিলে হয় না? হ্যাঁ ব্লিঙ্কিট করতে একটা কোল্ড ড্রিঙ্ক কি কেন পুরো লেকমল ফাঁকা করে তারপর আমরা বেরোচ্ছি। টাইম হচ্ছে 11:45। এই সেই বারবিকিউ নেশন যেখান থেকে আমি ভাইরাল হয়েছিলাম। কাল রাতের ঘুমটা যেহেতু ঠিকঠাক করে হয়নি, এখন একটুখানি ঘুম ঘুম লাগছে। যাই হোক, আমি তোমায় বলেছি লিফটে শোল্ডারে আসতে, লিফটে এসো তুমি। এই কিরণ, এই এই ট্রান্সফারের সাথে চলে এসছে বুঝলি। চুরি করছিস তুই? চলো বুটু টাটা। মামা টাটা। মামা নতুন বাইক নিয়ে আসবো তোমার কাছে, ঠিক আছে? না না দেখাতে আসবো, এবার তো আরো অ্যামেজিং হয়ে গেল না, অন্যরকম একটা এলিয়েন এলিয়েন একটা বুলেট কিনলি, তাও সেটাও জঘন্য। ক্লাসিক 350 কিনতি কেন? এটা চালাতে পারো তুমি? চালাতে পারবে তো? হোম ডেলিভারি দেওয়া যাবে। কি করে নাও গো, ওয়ার্কআউট হয়ে গেল আমার, কাঁদবে। টাটা 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 টাটা। অলরাইট, মামারা বেরিয়ে গেল। আজকে খুব লেট করে শুরু করে খুব তাড়াতাড়ি দিন শেষ করছি, তো মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি মানে শেষের দিকে এগিয়ে আসছে ব্লগটা। যাই হোক, একটা ডিসিশন কী করবো আমি এখনও বুঝতে পারছি না। রাত্রির 11টা বাজে। একবার সবাইকে ডেকে একবার জিজ্ঞেস করে নি। দাঁড়া এদিকে এসো বাপি, এদিকে এসো। না না ওই ব্যাপারে না, কালকে নেব না পরশু দিন নেব। আমি বললাম কালকে একবার ভালো করে চালিয়ে নিই, ডিসিশন নেবে খুব ভেবে চিনতে নেবে, বারবার করে এরকম বাজে ডিসিশন নেবে না। ডিসিশন তো নেওয়া হয়ে গেছে, বাট কাল কালকে না পরশু না। অনেক কিছু টেকনিক্যাল জায়গা রয়েছে না, সেই টেকনিক্যাল জায়গাগুলোর ব্যাপারে আমি বলছি। সেগুলো তো সব তোমায় বলেছি, এই ওইটুকুই রয়েছে টেকনিক্যাল জায়গা। কালকে নিতে পারলেই ভালো হতো, কিন্তু তোর তো শনিবার শনিবারটা আমি কালকে নিলে তাহলে কালকে দেখে তুলে দেবো, শনিবার করো তাহলে কালকেই।
কালকে একটু দেখে এনে চালিয়ে আগে চালানো তো চালিয়ে তো দেখেছি একবার দেখে নে ভালো করে আর মামার বাড়িতে দাঁড় করানো নি ওটা যখনই চালাবো শনিবারটা তাহলে করো শনিবার দিনটা এই তো শেষ শ্রাবণ মাসে মনসা পূজো শনিবারটা করো ঠিক আছে ওই আর কি আমার খালি মনে হচ্ছে আরেকটা দিন যদি কি যেন গানটা কিছুক্ষণ আমি বুসাকে বলছি কিছুক্ষণ আরো না হয় কি গানা স্বপ্নের বাইক স্বপ্নের আর স্বপ্নের বাইকের থেকে বড় কথা হচ্ছে যতটা ইজিলি এটা নিয়ে নিচ্ছি যতটা ইজিলি জিটি নিচ্ছি নিয়েছি তখন মানে কিভাবে যে আর কি রিস্ক নিয়ে বাপি ফাইন্যান্স দেখে বাপি হয়তো জানে কিভাবে রিস্ক নিয়ে কতটা বিশাল রিস্ক নিয়ে যে তারপর রিকভার করতে পারবো কি পারবো না সেটা মানে রিস্ক নিয়ে ফেলেছিলাম আর তারপর অনেক কিছু আছে আর কি চলো কিরণের গাড়ি এখানেই ছিল তো কিরণকে এখানেই বাই বাই করবো আমরা এই টাটা ঘোড়া ঘুরি এদিকে আর না একটা কাজ কর ওই স্ট্রেট গিয়ে সিগনালটায় দাঁড়া আমি ধরে নিচ্ছি এদিক দিয়ে ঘুরে বাড়ি পৌঁছে গেছি 11:35-40 মতো বাজে জিটি নোংরা হয়ে আছে সেই যে সানডে গেছিলাম পরিষ্কার করাই হয়নি তো কালকে সকালে ইচ্ছা আছে যে তিনটে বাইকই পরিষ্কার করবো ধোবো অ্যান্ড পুনমকেও কালকে লাস্ট টাইমের মতো নিজের হাতে ধোবো আর এমনি যা সিচুয়েশন যাচ্ছে সব কিছু যাচ্ছে তো তাই তো ডিসাইড করলাম রাজবাড়ির লিফট 2000 ইয়ার্স লেটার দাদা আরামসে হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ দিয়ে দে অলরাইট তখন বাড়ি এসে একটুখানি ঘুমিয়ে গেছিলাম উঠে এখন এডিট অলমোস্ট ডান এবার এই জাস্ট এই ক্লিপগুলো অ্যাড করলি উই গুড টু গো রেন্ডার করে আপলোড এত বছর জোম্যাটো থেকে খাচ্ছি এই ফার্স্ট বোধ হয় এত গরম খাবার আমি পেলাম যদিও বেশ ভালো ডিস্টেন্স থেকে ছিল কিন্তু এবার জানি না এত গরম কী করে সো হ্যাটস অফ টু দ্য ডেলিভারি গাই রেটিং দিতেই হবে নিশ্চয়ই খুব ফটাফট এসছে হাউ আর ইউ বেবি আর কিছুক্ষণ জাস্ট আমার কাছে তারপর এখান থেকে চলে যাবে চলো তখন লেক মলে তো কিছু খেলাম না বাট এখন খিদে পেয়ে যাচ্ছে এতটা রাত্রিবেলা খাওয়া উচিত না বাট আর আমার একটা প্রবলেম আছে আমার পেটে খিদে থাকলে একদম ঘুম আসে না যাই হোক দিনের শুরুটা একটুখানি কালকে রাতের ওই খারাপ এ নিয়ে হলেও বাকি বেরোনোর পর থেকে দিনটা ভালোই গেছে সুন্দর সিম্পল জোজোর সাথে অনেকদিন পর দেখা হলো মামার সাথে অনেকদিন পর এরকম বেরোনো হলো ওদের বাড়ি গেলে টাইম স্পেন্ড করা হয় দেখা হয় বাট এরকমভাবে বেরোনো অনেকদিন পরই হলো তো বেশ ভালো লাগলো তো যাই হোক চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করি ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে লাইক করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে চ্যানেল লাগে থাকেন ফিউজ বক্স সাবস্ক্রাইব বাটনের পাশে দিয়ে বেল আইকনে ক্লিক করে দিলে নোটিফাই ইচ টাইম ভিডিও দেখা হচ্ছে ঠিক কালকে তোমরা